আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, মূলদ এবং অমূলদ সংখ্যা। তো যেহেতু আমরা প্রথম থেকে শুরু করছি, সেজন্য অনুশীলনী মেথের শুরুর আগে হচ্ছে আমরা বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। তো দেখতে পাবো যে আমরা যে অনুশীলনী মেথগুলো হচ্ছে সরাসরি আমরা এই বেসিক পার্টের মাধ্যমেই হচ্ছে সমাধান করতে পারতেছি। তো আপনাদের সাহায্য, কোনো কিছু সাহায্য নেওয়া লাগবে না। আপনারা বেসিক পার্ট যদি ভালোভাবে জানেন তাহলে হচ্ছে অনুশীলনীর মেথগুলো সহজে বুঝতে পারবেন। আমি অনুশীলনীর মেথগুলো পরবর্তী ক্লাসে বুঝে হবে পরবর্তী ক্লাসে। তো এর আগেই হচ্ছে আমরা বেসিক পার্ট নিয়ে আলোচনা শেষ করব। আজকের টপিকগুলো হচ্ছে যে মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করা হবে, তারপর হচ্ছে বর্গ এবং বর্গমূল কি এবং বর্গ সংখ্যার ধর্ম চিহ্ন, এই সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। এর পরবর্তী বিষয় হচ্ছে যে বর্গমূল নির্ণয়। আমাদের এই পার্টের হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বর্গমূল নির্ণয়, এবং বর্গমূল নির্ণয় নিয়ে হচ্ছে কয়েকটি মেথ, কয়েক ধরনের মেথ আছে। সেই মেথগুলোর আগে আমরা বর্গমূল নির্ণয় কীভাবে করা লাগে সেটা আমরা শিখব। তারপরে হচ্ছে আমি উদাহরণসমূহ আপনাদের কীভাবে করতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো। তারপর হচ্ছে আপনারা এই উদাহরণগুলো প্র্যাকটিস করলেই আপনারা পাঠের সবগুলো মেথ করতে পারবেন। আর যদি পাঠের মেথ নাও করতে পারেন সমস্যা নাই, আপনাদের আমি পরবর্তীতে বোঝানো হবে যে কীভাবে পাঠের মেথগুলো আপনারা এই বেসিক পাঠের আলোকে আমরা কীভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি আজকের গণিত ক্লাসটি। প্রথমে হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? আমরা সচরাচর যেগুলো পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাগুলো দেখতে পাই সেগুলি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। যেমন ধরুন হচ্ছে যে 12, আর এটা হচ্ছে 12.25678। দেখেন এই যে দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। যে আমরা সাধারণত যেগুলো পূর্ণ স্বাভাবিক এবং পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করেছি এর আগে, যেমন সিক্সে পড়ে আসছেন যেমন বা ফাইভে পড়ে আসছেন, সেইগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আজকের ক্লাসে হচ্ছে আমরা যেহেতু একটু একটু করে বড় ক্লাসে উঠতেছি, সেজন্য আমরা মূলদ সংখ্যার পাশাপাশি অমূলদ সংখ্যা এবং অন্যান্য সংখ্যাগুলো আমরা শিখে নিব। যেহেতু আমরা প্রথমে মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করবো, সেজন্য আমরা এই সাইডটা মুছে দিলাম। মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করতেছি সেজন্য হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এবং মূলদ সংখ্যার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা হচ্ছে যে সংখ্যাগুলো দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা লিখতে পারি। যেমন মূলদ সংখ্যা ধরলাম আমরা, কিন্তু পি বাই কিউ আকারে হচ্ছে প্রকাশ করা যায়। পি বাই কিউ বলতে কি বুঝি? যেমন পি হচ্ছে যদি আমরা একটা সংখ্যা ধরি, যেমন হচ্ছে 5, আর এটা যদি একটা সংখ্যা ধরি 10, যে এই যে 5/10 যে লিখতেছি এই আকারে যদি আমরা প্রকাশ করতে পারি সেটি হচ্ছে মূলদ সংখ্যা। এখন আপনি ধরেন যে 2.5 এটাকে আমরা ভেঙে লিখতে পারি কি 25/10, এটা লিখলাম। তো এটা হচ্ছে আমরা বাঁক আকারে লিখতে পারতেছি, এজন্য হচ্ছে আমরা 2.5 লিখতে পারলাম। এভাবে হচ্ছে আপনি যখন কোনো সংখ্যাকে বা পূর্ণ সংখ্যার অনুপাতে আপনি লিখতে পারবেন তখনই হচ্ছে আপনার এই সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। আমাদের মূলদ সংখ্যার কাজ শেষ। আমরা শুধু এই এই চ্যাপ্টারগুলোতে আমরা শুধু এইটাই জানবো যে পূর্ণ সংখ্যার অনুপাতে যেগুলো লেখা যায়, প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এবার হচ্ছে আমরা অমূলদ সংখ্যা কি সেটা জানবো। আর অমূলদ সংখ্যা কি? যেহেতু পূর্ণ মূলদ সংখ্যা বলছি যে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, তাহলে অমূলদ সংখ্যা হবে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, সেটাই হচ্ছে আমার অমূলদ সংখ্যা। তো আমরা লিখে নিই যে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, আমরা লিখে নিলাম যে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। যেমন আপনি ধরুন 12.5678 লিখছেন, এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি যে কত বা কত ইকুয়ালস টু এই মানটি আসতেছে, এটা হচ্ছে লিখতে পারবো। বাট এখানে কোনো পূর্ণ সংখ্যা আসলে আমরা কখনোই লিখতে পারবো না। যখন যেমন ধরেন আপনি 24কে 2 দ্বারা ভাগ করতেছেন হচ্ছে 12, কিন্তু হচ্ছে 24কে এমন কোনো সংখ্যা দ্বারা, যেমন 1.1 কোনো কিছু দ্বারা ভাগ করবো, তখন এই ভাগের কারণে হচ্ছে আমার মানটি এইটা আসবে। তাহলে আমি কি পূর্ণ সংখ্যার অনুপাতে ভাগ করতে পারছি? কখনো না। যে 1.1 কোনো কিছু দিছি সেজন্য হচ্ছে লিখছি যে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, তখনই হচ্ছে এটার নাম হচ্ছে আমার অমূলদ সংখ্যা। আশা করি আপনারা মূলদ এবং অমূলদ সংখ্যা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব বর্গ এবং বর্গমূল। তো প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে পড়ে নেই, তারপর হচ্ছে আমরা বর্গ এবং বর্গমূল কিভাবে আসে এবং কিভাবে এটা বর্গ সংখ্যা পাওয়া যায় কিংবা বর্গমূল পাওয়া যায় সেটা আমরা নিয়ে আলোচনা করব। দেখি
কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি হচ্ছে বর্গমূল। এখানে এই কোন সংখ্যা বা কোন সংখ্যা দ্বারা আবার সেম সংখ্যা দ্বারা গুণ একটু হচ্ছে আমরা হজবরল হয়ে যাচ্ছে। তো আমরা দেখি এখানে কি লেখা, কোন সংখ্যাকে সেই সংখ্যা মানে কোন সংখ্যা আমরা ধরলাম একটা সংখ্যা 5, এবং সেই সংখ্যা মানে এই সংখ্যাকে যদি আবার সেম সংখ্যা দ্বারা গুণ করি, যেমন আবার 5-কে 5 দ্বারা গুণ করলাম, গুণ করার পর যে গুণফল পাওয়া যাবে, তো 5 আর 5 গুণ করলে হচ্ছে আমরা ভাই কত 25, আমরা লিখলাম 25। এখন গুণ এবং গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। যেমন হচ্ছে আমরা এই সংখ্যাকে আবার সেম সংখ্যা দ্বারা গুণ করছি, গুণ করার পর গুণফল পাইছি 25। এই 25টা হচ্ছে আমার যে সংখ্যা ছিল, যে আমার 5 ছিল, এই 5-এর বর্গ হচ্ছে 25। তো আমরা লিখতে পারি কি 5-এর বর্গ 25, 5-এর বর্গ 25। আচ্ছা, এখন আশা করি আপনারা বর্গ বুঝতে পারছেন যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাবো সেই গুণফলই হচ্ছে আমার এই আগের সংখ্যাটির বর্গ। এখন হচ্ছে বর্গমূল কি, বর্গমূল হচ্ছে যে সংখ্যার কারণে হচ্ছে আমি বর্গ সংখ্যাটা পাইছি এই সংখ্যাটি হচ্ছে আমার বর্গমূল। এখানে 25-এর বর্গমূল যদি প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে 25 কোন সংখ্যা থেকে আসছে, 5, কারণ 5-এর সাথে 5 গুণ করার কারণে আমরা 25 পেয়েছি। তাহলে এই 25-এর বর্গমূল যখনই জিজ্ঞেস করা হবে তখন যে সংখ্যা থেকে আসছে এই 25টা সেই সংখ্যাটি হচ্ছে আমার বর্গমূল। তাহলে 25-এর বর্গমূল কত, 25-এর বর্গ এবং বর্গমূল সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বর্গ এবং বর্গমূল হয়। এখন আমরা প্রমাণ দেখবো যে কিভাবে বর্গ এবং বর্গমূল হয় সেটার প্রমাণ। এইখানে একটু আমি ছবি আঁকছি, এই ছবিটার প্রমাণ দিব। আপনারা হচ্ছে এই সংখ্যাটি আপনারা বইতেও পাবেন, চাইলে আপনারা নোট করে নিতে পারেন, শুধু বুঝলেই হবে যে কিভাবে বর্গ আসছে এবং বর্গমূল হয়েছে। এখন হচ্ছে আমরা প্রমাণ দেখবো একটু, যে সাধারণ একটা প্রমাণ। দেখেন এখানে আমি হচ্ছে 3টা বিন্দু দিছি, 1টা 2টা 3টা, আবার নিচের দিকে হচ্ছে 3টা বিন্দু দিছি। এখন এই যে বিন্দু 3টা দিছি, এখানে মোট কতটি বিন্দু আছে, 1, 2, 3, মানে মোট 9টা আছে। এখন আমরা কি করব, যে এটা হচ্ছে এদিক দিয়ে বলা হয় সারি, এদিক দিয়ে কলাম। এখন সারি আর কলাম যদি আমরা গুণ করি, যেমন 3 ইনটু, এখানে 3টা ছিল, 3 ইনটু 3 ইকুয়ালস টু 9টা। আচ্ছা, আমরা সারি এবং কলাম গুণ করে আমরা পাইছি কি, একটা রেজাল্ট পেয়েছি যা হচ্ছে আগের বিন্দুর সমান। এখন আমরা যে রেজাল্টটা পাইছি এই রেজাল্টটা কি হচ্ছে আমার এই সার্কেলের মধ্যে সব রেজাল্টের সমানই হচ্ছে এটা, যে সারি এবং কলাম সমান মানে গুণ করার কারণে। এখন দেখেন যে এখানে সারি আছে 3 এবং কলামে আমরা 3 পাইছি, দুইটা সমান হওয়ার কারণে আমরা যে চিত্রটা পাইছি সেই চিত্রটি হচ্ছে বর্গ সংখ্যা, কারণ হচ্ছে আমার দৈর্ঘ্য প্রস্থ সবগুলো হচ্ছে সমান 3, এবং কোণ সমকোণ সেটা হচ্ছে বর্গ চিত্র। আমরা ছোটো ক্লাসে বর্গ কাকে বলে বা বর্গ ক্ষেত্রফল কি এটা আমরা জেনে আসছি। তো এখন দেখি যে সমান সমান থাকার কারণে আমার চিত্রটি হচ্ছে বর্গাকৃতির। এই কারণে হচ্ছে আমরা যখন বর্গ ব্যবহার করব তখন হচ্ছে আমরা যে সারি এবং কলাম যদি সমান হয় তখনই হচ্ছে আমরা বর্গ পাই। ঠিক সেইমভাবে হচ্ছে আমরা যখন একটা সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করছি, মানে সারি এবং কলাম অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা গুণ করার কারণে যে রেজাল্টটি আসবে 25, তো এটা হচ্ছে যেহেতু আমার রেজাল্টে ছিল এটার বর্গ সংখ্যার রেজাল্ট, এই কারণে আমরা 9 পাইছি। ঠিক সেইমভাবে হচ্ছে আমরা কীভাবে পাবো, যে দুইটা সেম সংখ্যা গুণ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার বর্গ সংখ্যার রেজাল্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার বর্গ। আর তাহলে বর্গমূল কত, যে কোনো একটা হচ্ছে আমার বর্গমূল, মানে যে সংখ্যা দ্বারা আমরা প্রথমে গুণ করি তাহলে এটা হচ্ছে আমার বর্গমূল। আশা করি আপনারা বর্গ এবং বর্গমূল সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা না। আমরা বর্গ এবং বর্গমূল টপিকটা শেষ, এখন আমরা পরবর্তী টপিকে যাব। আশা করি আপনারা বর্গ এবং বর্গমূল সম্পর্কে বুঝতে পারছেন। আমরা বর্গ এবং বর্গমূল সম্পর্কে আলোচনা শেষ, এখন হচ্ছে আমরা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল বর্গের সংখ্যার মতোই সেম, শুধু একটু হচ্ছে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। যেমন এটা হচ্ছে যদি আমরা একটা বর্গ সংখ্যা ধরি তাহলে এই সংখ্যার বর্গমূল কত, 1, কারণ 1-এর উপর স্কোয়ার হচ্ছে 1। 1-এর উপর স্কোয়ার যখন দিলাম তখন হচ্ছে আমরা 1, মানে 1 ইনটু 1 সমান হচ্ছে আমরা লিখতে পারি 1। এটা হচ্ছে আমার কত, 2 2 থেকে আসছে, সো আমরা লিখতে পারি কি 2 ইনটু 2 ইকুয়ালস টু 4। এটার ক্ষেত্রে সেম এভাবে 3 ইনটু 3, মানে হচ্ছে এগুলো হচ্ছে আমার একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি এটা হচ্ছে অন্য কোনো পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা,
অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে যেহেতু আমরা প্রকাশ করতে পারতেছি, সেজন্য 1, 4, 9, 25 ইত্যাদিকে হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় বলা হয়। তো এই যে পূর্ণবর্গ সংখ্যা পাইছি, এই পূর্ণবর্গ সংখ্যার হচ্ছে বর্গমূল কোনগুলো? যে 1 যদি আমার পূর্ণবর্গ হয় তাহলে বর্গমূল কত? 1। কারণ হচ্ছে 1 এর সাথে সেম সংখ্যা গুণ করার কারণে এটা বর্গ সংখ্যা পাইছি। 4-এর ক্ষেত্রে আমার মানে বর্গমূল কত? 2। 9-এর ক্ষেত্রে আমার বর্গমূল কত হবে? কারণ হচ্ছে আমার 3×3 যখন 9 হয় তাহলে বর্গমূল হবে 3। এরকম হচ্ছে যখন আমরা 25 করতেছি তখন হচ্ছে বর্গমূল হচ্ছে 4। এই যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল যেটা পাবো এটা হচ্ছে আমার কি ধরনের আসছে? স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4 এগুলো হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা, তাই বলা হয়েছে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি? স্বাভাবিক সংখ্যা। আশা করি আপনারা পূর্ণবর্গ সংখ্যাও বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আমরা আসি কি বর্গ সংখ্যার ধর্ম নিয়ে আলোচনা করব। বর্গ সংখ্যার ধর্ম হচ্ছে আমরা 4টা ধর্ম পাই বর্গ সংখ্যার ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, সর্বডানের অঙ্ক যদি একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ সর্বডানের অঙ্ক আমরা কিরকম লিখি, যেমন ধরেন আমরা একটা লিখলাম 525, সর্বডানের কোন অঙ্ক? এটা এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। আমরা ছোটো ক্লাসে পড়ে আসছে একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক। তো একক স্থানীয় অঙ্কের মধ্যে এগুলোর মধ্যে যদি আমার 2 অথবা 3 অথবা 7 অথবা যদি 8 থাকে, তাহলে এই যে সংখ্যাটি হবে সেটা কখনোই পূর্ণবর্গ হবে না। যেমন আপনি ধরেন যে আপনি কত বর্গ সংখ্যা নির্ণয় করতে চান, ধরেন আমরা 13-র বর্গ সংখ্যা নির্ণয় করি। তো 13×13 হচ্ছে 169, 13×13 169, ধরেন এটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এখানে শেষের অঙ্ক হচ্ছে কত? 9। সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাই যে কখনোই হচ্ছে 2, 3 অথবা 7 অথবা 8 কখনোই হবে না যখন আমরা পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করবো। কোনো স্বাভাবিক সংখ্যা যখন বর্গ নির্ণয় করবো লাস্টে কখনোই 2, 3, 7, 8 আসবে না। তো আশা করি আপনারা প্রথম শর্তটা বুঝতে পারছেন। দ্বিতীয় শর্ত কি, যে ডানের বিজোড় সংখ্যক শূন্য হলে পূর্ণবর্গ নয়। বিজোড় সংখ্যক শূন্য, যেমন ধরেন 1000, 1000 লিখলাম, এটা হচ্ছে সর্বডানে হচ্ছে আমার 3টা বিজোড় সংখ্যক শূন্য আছে। যখনই 3টা বিজোড় সংখ্যক শূন্য থাকবে তখনই আপনি মনে করবেন যে এটা পূর্ণবর্গ নয়। কারণ দেখেন আপনি 10×10 যখন করবেন, 10 হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা, 10-এর সাথে 10 গুণ করলাম তাহলে বর্গ সংখ্যা কত আসতেছে? 100। কত আছে জোড় সংখ্যক? 0। আপনি যখন 10-এর পর হচ্ছে আপনার বিজোড় সংখ্যক আসার হচ্ছে 100×100, তখন দেখেন আমার 1-এর পর হচ্ছে আমার 4টা 0 আসতেছে। তো কখনোই হচ্ছে বিজোড় সংখ্যক 0 আসতেছে না। যখনই আপনি দেখবেন বিজোড় সংখ্যক 0 আসতেছে তখনই হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আপনারা 2 নম্বর শর্তটিও বুঝতে পারলেন। 3 নম্বর শর্ত হচ্ছে একক স্থানীয় অঙ্কে, অর্থাৎ সর্বডানে একক স্থানীয় অঙ্কে আপনার কত? 1, 4, 5, 6 অথবা 9। যেমন আপনি 16 লিখবেন, এটা হচ্ছে একটি বর্গ সংখ্যা, 4×4-এর মানে 4-এর বর্গ হচ্ছে 16, যে লাস্টের একক শ্রেণী অঙ্ক দেখতেছেন 6। এরকম দেখবেন যে 5-এর বর্গ হচ্ছে 25, লাস্টে 5 আছে। এরপর 6-এর বর্গ হচ্ছে 37, লাস্টে 6 আছে। এরকম হচ্ছে আপনি যখন বর্গ সংখ্যা পাবেন তখনই লাস্টে দেখবেন যে কত একক শ্রেণী অঙ্কে 1, 4, 5, 6 অথবা 9 আছে। এবং ডানে জোড় সংখ্যা, ডানে হচ্ছে যে সর্বডানে জোড় সংখ্যক শূন্য থাকবে। যেমন 10 এবং 10-এর যদি আমি 10-এর বর্গ সংখ্যা নির্ণয় করি তাহলে হচ্ছে 100, যে ডানে হচ্ছে জোড় সংখ্যক 0 আছে। আবার 100-এর বর্গ যখন আমরা করতেছি তখনই আমরা দেখতেছি কত? 10,000। 10,000 ডানে হচ্ছে 4টি 0, অর্থাৎ জোড় সংখ্যক 0। যখনই জোড় সংখ্যক 0 আসতেছে তখনই আমরা মনে বুঝতে পারতেছি যে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি আপনারা বর্গ সংখ্যার ধর্ম সম্পর্কে বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী টপিকে এগিয়ে যাই। এখন আমরা বর্গমূলের চিহ্ন নিয়ে আলোচনা করব। যদি আমরা কোনো প্রশ্নতে দেখতে পাই একটা নির্দিষ্ট একটা চিহ্ন দেওয়া আছে, যেমন আমরা চিহ্নটা ধরেন আমরা চিনি না বা আমরা কখনোই দেখি নাই, তখন আমরা কি কোনো অঙ্ক করতে পারবো? কখনোই পারবো না। সেই জন্য হচ্ছে আমরা চিহ্নটা আমরা দেখে নেই কীভাবে বর্গমূলের চিহ্ন। বর্গমূলের চিহ্নটা এইরকম প্রকাশ করা হয়। এই চিহ্নটা মানেই হচ্ছে আপনি বর্গমূল নির্ণয় করতে হবে। ধরেন আপনি 25, মানে আমরা 25-এর বর্গমূল কত জানি? 5। এখন আপনাকে যদি বলে 25-এর বর্গমূল নির্ণয় করেন, আপনি 5 নির্ণয় করতে পারতেছেন, কিন্তু এই চিহ্ন দ্বারা যখন বলা হচ্ছে 25 তখনই আপনি হচ্ছে আপনি বুঝতেছেন না কী নির্ণয় করবেন বা কী হবে না হবে, কিন্তু আপনি কিন্তু উত্তরটা জানেন যে 25-এর বর্গমূল 5। যখনই এই চিহ্নটা দেওয়া হবে তখনই বোঝানো হচ্ছে যে এটার বর্গমূল আপনাকে নির্ণয় করতে হবে বা এটার বর্গমূল কত হবে সেটা আপনি বের করতে হবে। যখনই আপনার এই চিহ্ন আসবে তখনই আমরা কী বলছি যে বর্গমূল নির্ণয়ের কথা বলতে হচ্ছে বা এই সংখ্যার বর্গমূল কত সেটা বোঝানো হচ্ছে। তো এখন যদি আমরা দেখি 37, 37-এর বর্গমূল কত হবে? আমরা জানি 6, কিন্তু যখন বলা হচ্ছে এই চিহ্ন দ্বারা 37, তার মানে হচ্ছে আমরা 6, অর্থাৎ বলা হয়েছে কি 37-এর বর্গমূলটা কি সেটা হচ্ছে আমরা নির্ণয় করবো 6। তাহলে আমরা বুঝতে পারলাম কি বর্গমূল চিহ্ন কোনটা, এটা হচ্ছে আমার বর্গমূল চিহ্ন। এই যে জিনিসটা এটা হচ্ছে আমার বর্গমূল চিহ্ন। আশা করি আপনারা এখন বর্গমূল চিহ্ন নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। বর্গমূল চিহ্ন আর বর্গমূল নির্ণয় করা সেম কথাই, শুধু চিহ্ন দেখে আপনারা বুঝে নেবেন যে বর্গমূল নির্ণয় করতে হবে।
এখন আমরা এর পরবর্তী টপিকে চলে যাব। আচ্ছা, এখন এখনকার টপিক হচ্ছে বর্গমূল নির্ণয়। প্রথমে বর্গমূল নির্ণয় হচ্ছে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা জানবো। তো প্রথমে শর্তগুলো দেখে নিই। শর্ত প্রথমটা হচ্ছে সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে, মানে মৌলিক গুণনীয়কে আমরা জানি ক্ষুদ্রতম যেগুলোকে আর ভাগ করা যায় না সেগুলো হচ্ছে আমার মৌলিক গুণনীয়ক। এই মৌলিক গুণনীয়কে প্রথমে বিশ্লেষণ করতে হবে। যেমন ধরেন আপনি তিন, তিন হচ্ছে আমার মৌলিক গুণনীয়ক, কারণ তিনকে ওই সংখ্যা এবং এক ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই জন্য এই তিন হচ্ছে মৌলিক গুণনীয়ক। এরকম আছে দুই আছে, পাঁচ আছে, সাত আছে, এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তারপর হচ্ছে কি যে প্রতি জোড়া একই গুণনীয়ককে পাশাপাশি লিখতে হবে। যেমন আপনি হচ্ছে গুণনীয়ক লিখলেন টু 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 টু, তারপর থ্রি থ্রি আসছে, তো টু আর থ্রি বা অর্থাৎ দুই আর তিন একসাথে লিখতে পারবেন না, আলাদা আলাদা করতে লিখতে হবে। যেমন দুই 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 চারটা আছে, আলাদা আলাদা করে জুড়ায় নিতে হবে, এবং একই সংখ্যা যেমন দুই আর দুই এক জুড়ায় নিব, দুই আর দুই এক জুড়ায়, তিন আর তিন এক জুড়ায়, এরকম আলাদা আলাদাভাবে জুড়ায় জুড়ায় নিব। তারপর হচ্ছে প্রতি জুড়া থেকে একটি গুণনীয়ক লিখতে হবে, যেমন দুই আর দুই থেকে একটা গুণনীয়ক নিব। আচ্ছা, আমি একটু পরে আমি উদাহরণ দেখানো হবে, তো আপনারা সরাসরি বুঝতে পারবেন। শেষে গুণনীয়কগুলো গুণফল নির্ণয় করতে হবে, যেগুলো একটা একটা করে নিছি এবং যেগুলো একটা আছে সেগুলো গুণফল করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেখি, ষোলো বলা হয়েছে, ষোলো এর বর্গমূল নির্ণয়। আমরা যেহেতু বর্গমূল নির্ণয় করতেছি ষোলো এর বর্গমূল নির্ণয়, এখন ষোলোকে আমরা মৌলিক গুণনীয়কে ভাগ করি, যেমন দুই দুই চার, দুই আট আর দুই ষোলো, এটা হচ্ছে আমরা ষোলো এর বর্গমূলের নির্ণয় করতেছি। এখন দেখেন ষোলোকে আমরা কি করছি, প্রথমে এই যে ষোলো সংখ্যাটি, আচ্ছা বর্গমূল নির্ণয় ষোলোটা আমরা লিখতে পারি না, যে ষোলো ইকুয়ালসটা আমরা লিখি, ষোলো ইকুয়ালসটা লিখলাম, এটা দুই 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 দুই, এই সবগুলো মিলে হচ্ছে আমার ষোলো আসতেছে। এখন কি প্রথমটা হচ্ছে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা শেষ, এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। প্রতি জোড়া একই গুণনীয়ককে পাশাপাশি লিখতে হবে। এখন দেখেন এটা হচ্ছে আমার কয়েকটা মৌলিক গুণনীয়কে বিভক্ত করছি, এখন কি করতে হবে প্রত্যেকটাকে আলাদা আলাদা জোড়ায় জোড়ায় বিভক্ত করতে হবে, সেজন্য আমরা কি করব এবং একই গুণনীয়ক হতে হবে, যেহেতু এখানে অন্য কোনো গুণনীয়ক নেই। যদি আমরা এখানে তিন বা চার পাইতাম তাহলে হচ্ছে সমস্যা ছিল, তো এখানে কোনো অন্য কোনো সংখ্যা নাই, সেজন্য আমরা লেখার প্রয়োজন নেই, আমরা শুধু একই জোড়াগুলো আলাদা করব। টু ইন্টু টু এক জোড়া, ইন্টু টু ইন্টু টু আরেক জোড়া, শেষ। তারপর হচ্ছে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক, মানে গুণনীয়ক নিতে হবে। এখন আমরা কি এখানে লিখে দিব যে একটি করে গুণনীয়ক নিচ্ছে, যদি আমরা এখান থেকে একটা নিই দুই, এখান থেকে একটা নিই চার, তাহলে এটা ষোলো ইকুয়ালস টু চার, এটা হচ্ছে সমস্যা। এখন হচ্ছে আমরা মনে মনে একটা নিব যে প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নিতেছি, সেজন্য আমরা কি করব রুট ওভার ষোলো, অর্থাৎ এটাকে রুট ওভার বা বর্গমূল ষোলো বলা হয়। এই ষোলো ইকুয়ালসটা আমরা লিখতে পারি, এই ষোলো ইকুয়ালস টু কি যে তিন নম্বর স্টেপ, দুই নম্বর স্টেপ শেষ। তিন নম্বর স্টেপ হচ্ছে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক লিখতে হবে, তো এই জোড়া থেকে একটি গুণনীয়ক লিখলাম টু, এই জোড়া থেকে আরেকটি গুণনীয়ক লিখলাম টু। আচ্ছা, এখন হচ্ছে গুণ চিহ্ন পড়ে দিই, এটা একটু বোঝার বিষয়। আমরা প্রতি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিচ্ছি, এখন যদি অন্য কোনো জোড়া থাকতো, কিংবা ধরেন আপনার এখানে তিন একটা আছে কিংবা পাঁচ একটা আছে, এগুলো তো জোড়া এখানে নাই, সেজন্য আমরা এখানে তিন পাঁচ লিখে ফেলতাম। যেহেতু আমাদের এখানে নাই, জোড়া ছাড়া যেগুলো আছে সবগুলো লিখতে হবে, আর জোড়া থেকে হচ্ছে একটি শুধু নিতে হবে। তো জোড়া ছাড়া কীভাবে নিব সেটা পরবর্তীতে দেখানো হবে। লিখছি টু ইন্টু টু। তারপর হচ্ছে শেষে গুণনীয়কগুলোর গুণফল নির্ণয় করতে হবে। এখন যে একটা একটা করে নিচ্ছি সেগুলো হচ্ছে আমার গুণফল নির্ণয় করবো, ইকুয়ালস টু চার। তাহলে হচ্ছে যে সংখ্যাটি পাবো এটা হচ্ছে আমার নির্ণয় বর্গমূল সংখ্যা। এখন দেখেন আপনি যদি চার ইন্টু চার দেন তাহলে হচ্ছে আপনি ষোলো পাই, তার মানে হচ্ছে ষোলো হচ্ছে আমার বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, এবং ষোলো এর বর্গমূল হচ্ছে আমার চার। আশা করি আপনারা এই বর্গমূল নির্ণয়টা বুঝতে পারছেন। এখন বর্গমূল নির্ণয় বুঝতে পারলে আমরা উদাহরণ একটা আমরা কমপ্লিট করে নিব। আশা করি আপনারা এই মানে এই বেসিক পার্টটা বুঝতে পারছেন, এখন উদাহরণ পার্ট আমরা এখনই দেখাবো। আমরা বর্গমূল নির্ণয় মৌলিক নির্ণয়কের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং হচ্ছে কিছু বিষয় যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছেন। এবং এই বৈশিষ্ট্য কাজ মানে কাজে লাগিয়ে হচ্ছে আমরা উদাহরণ একটা সমাধান করব। তো উদাহরণ এক আমরা কি প্রথম শর্ত জানি কি মৌলিক গুণনীয়কে বিভক্ত করতে হবে, সেজন্য আমরা কি লিখলাম তিন এক তিন ছয়, সর্বছোট মৌলিক গুণনীয়ক যেটা আছে সেটা দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে আস্তে আস্তে আমরা মৌলিক গুণনীয়ক সবগুলো পেয়ে যাব। দুই দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে তাকে ওয়া এক, এটা হচ্ছে সর্বছোট মৌলিক গুণনীয়ক। এরপরে দেখেন এটা শেষে জুড়ে আছে, তার মানে হচ্ছে আবার দুই দ্বারা ভাগ যাবে, সেজন্য আমরা দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করে আমরা কত পাচ্ছি, আবারও জোড় সংখ্যা, আমরা আবারও দুই দ্বারা ভাগ করব, সেম ভাবে হচ্ছে সর্ব মানে সব মৌলিক গুণনীয়ক আমরা বের করে নিয়ে আসতেছি। আবার জোড় সংখ্যা আসতেছে, আবার দুই দ্বারা ভাগ করব,
এখন দেখেন 49 আসছে, 49 একবারে মানে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 7 দ্বারা ভাগ করলে 49 হয়, তাহলে আমরা লিখব 7 7 49। আমাদের মৌলিক গুণনীয়ক সবগুলো বের করা শেষ, এখন শুধু আমরা ধারাবাহিক ভাবে আমরা নির্ণয় করতে যাবো। এখন বলা হয়েছে কি প্রত্যেক মৌলিক গুণনীয়ককে দ্বিতীয় শর্ত, প্রত্যেক মৌলিক গুণনীয়ককে আলাদা আলাদা ভাবে কি করতে হবে, আমাদের যে জোড় সংখ্যায় আলাদা ভাবে জোড় ভাবে আলাদা করতে হবে। সুতরাং আমরা এরকম লিখতে পারি, 3 ইকুয়ালস টু আমরা কি লিখা যায়, 2 × 2 × 2 × 2 × 2 × 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 7। এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা মৌলিক গুণনীয়ক সর্বনিম্ন যা মৌলিক গুণনীয়কে আছে সেগুলোতে বিশ্লেষণ করছি। এখন হচ্ছে আমরা বর্গমূলের জন্য আমরা জোড়া জোড়া বিভক্ত করবো, শেষ। আমাদের হচ্ছে জুড়ে জুড়ে বিভক্ত শেষ। এখন হচ্ছে আমরা বর্গমূল নির্ণয় করব, তাহলে আমরা বর্গমূল কিভাবে লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি কি যে জুড়ে জুড়ে বিভক্ত শেষ, এখন হচ্ছে আমরা প্রত্যেক জুড়া থেকে একটি করে নিব। তাহলে আমরা সরাসরি না লিখে এইরকম লিখবো, এরপরে হচ্ছে এটা 3 × 3 = বর্গমূল কি লিখবো, প্রত্যেক জুড়া থেকে একটি নিব, প্রত্যেক জুড়া থেকে 2 2 2, 3টা 2-এর জুড়ে আছে, 3টা 2 থেকে একটা নিছি এবং 7-এর জুড়ে আছে একটা, সেজন্য আমরা 7 নিছি। এখন এই স্বাভাবিক এই 3টা জিনিসের গুণফল, এই কয়েকটা জিনিসের গুণফল করলেই আমরা নির্ণয় বর্গমূল সংখ্যাটা পেয়ে যাব। তো এটা গুণ করলে কত আসতেছে, 2 দিয়ে 4, 2 4-এ হচ্ছে 8, 7 8টা 56, এটাই হচ্ছে আমার নির্ণয় বর্গমূল সংখ্যা। আশা করি আপনারা বর্গমূল কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা বাঘের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করবো সেটা হচ্ছে দেখার বিষয়। এখন হচ্ছে আমরা বাঘের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করবো সেটা আমরা দেখবো। তো আমি হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে হচ্ছে আপনাদের বোঝানো হবে, এই উদাহরণ থেকে আপনারা হচ্ছে বুঝে নিন এবং হচ্ছে আপনারা পরবর্তীতে হচ্ছে এই সেমভাবে হচ্ছে করতে পারবেন, যে সব একই ধরনের বৈশিষ্ট্য ইউজ করে আমরা সমাধান করতে পারবো। তো এখানে উদাহরণ 2-এ দেওয়া আছে, উদাহরণ 2, দুই তিন শূন্য চার এর বর্গমূল নির্ণয়। এই বর্গমূলের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট একটি হচ্ছে স্টেপ ফলো করা লাগে, সেই স্টেপগুলো আমরা দেখে নিব। প্রথমে আমরা 2 3 0 4 লিখি, 2 3 0 4, যখনই আমরা 2 3 0 4 বা অন্য কোনো সংখ্যা আসবে তখনই আমরা জুড়ায় জুড়ে লিখবো এবং হচ্ছে ডান দিক থেকে আমরা জুড়ায় জুড়ায় ভাগ করে লিখবো। যেমন এখানে হচ্ছে 0 4 আছে এবং এই 0 4-কে একটা জুড়ায় ভাগ করলাম কি ডান দিক থেকে, আবার এর পরবর্তীতে কি আবার ডান দিক থেকে। এখন যদি এখানে একটা 1 থাকতো তাহলে দেখেন এটা জুড়ায় নাই, জুড়ায় পথ সর্বলাস্টের সংখ্যাটা যদি জুড়ায় না থাকে তাহলে যেই রকম আছে সেই রকমই রেখে দেবো, জুড়া লাগবে না, যেহেতু আমার জুড়া নেই সেজন্য আমার এটা করা লাগতেছে না। আচ্ছা জুড়া নাই, তারপরে আমরা কি করবো, একটা ডান দিকে আমরা একটা টান দিলাম। এখন এই প্রথম জুড়ার মধ্যে আমার সর্বনিম্ন বর্গ সংখ্যাটা আমরা লিখতে হবে। তো দেখেন আমার হচ্ছে 23-এর আগে সর্বনিম্ন বর্গ সংখ্যা কত, যে বর্গ সংখ্যা হচ্ছে 2টি সংখ্যার গুণফল, একই সঙ্গে থাকতে 2টি সংখ্যার গুণফল হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে যদি আমরা 16 হয় তা সর্বনিম্ন বর্গ সংখ্যা, কারণ 4 × 4 হচ্ছে 16, এরপরে আছে 5 × 5 হচ্ছে 25, তাহলে 25 এখানে আছে 23, সর্বনিম্ন সূত্র সংখ্যাটা কত, 16, 16-এর বর্গমূল সংখ্যা কত, 4, তাহলে 4-এর বর্গ হচ্ছে আমরা পাইছি কত, 16। তারপর হচ্ছে আমরা টান দিলাম, এটা হচ্ছে আপনার যে জোড়া আছে সেই জোড়ার ভিতর সর্বনিম্ন বর্গ সংখ্যাটা আপনার ইউজ করতে হবে। কি প্রথম শর্ত হচ্ছে সর্বনিম্ন বর্গ সংখ্যা, সর্বনিম্ন বর্গ সংখ্যা নিছি। তারপর হচ্ছে কি আবার এখন হচ্ছে বাম দিক থেকে একটা টান দিব, দেওয়ার পর যে ভাগফলটা আসছে, যেমন হচ্ছে এখানে সর্বনিম্ন বর্গ সংখ্যা হতো 4, তাহলে এইটার দ্বিগুণ লিখতে হবে। কি ডান দিকে যে ভাগফল আসছে, যে আচ্ছা আমরা টান দিছি, টান দেওয়ার পর হচ্ছে 23 থেকে 16 বিয়োগ করলে কত আসতেছে, 23 থেকে 16 বিয়োগ করলে আমাদের আসতেছে 7, লিখলাম 7।
তারপর কি হচ্ছে যে পরবর্তী জোড় সংখ্যা যে জোড়া আছে এই জোড়াটা আমরা নিচে নামাবো, তো পরবর্তী জোড়া কত আছে 04, আমরা 04টা নিচে নামাইছি। কি করছি যে বাম দিক থেকে একটা টান দিছি ডান দিকের মতো, যার পর হচ্ছে কি নিচ থেকে হচ্ছে যে আর কোনো বাঁক যায় না, তখন হচ্ছে আমরা ডান দিকে আমরা নর্মাল বাঁকের সময় একটা নামাই, যখন আমরা বর্গমূল নির্ণয় করবো তখন দুইটা জোড়াটা নামাবো, তো জোড়া আছে কত 0 আর 4 জোড়া সেটা নামাইছি। এর পরবর্তী স্টেপ কি বাঁক ফলের দ্বিগুণ হবে ডান দিকে, যে সরি বাম দিকে হবে, বাম দিকে পূর্ব ভাগফলের দ্বিগুণ, তো পূর্ব ভাগফল কত আছে 4, সেজন্য আমরা বাম দিকে কি লিখবো 4-এর দ্বিগুণ 8। আচ্ছা এরপর হচ্ছে আপনি 704-এর মধ্যে কত আসলে হচ্ছে আপনি 704-এর কম আসে, ধরেন আপনি এখানে 1 লিখছেন বা 5 লিখছেন, এখানে যদি 5 লিখেন তাহলে সেম জায়গায় 5 এখানে লিখতে হবে, তারপর এই 5 দিয়ে এই 85-কে গুণ করতে হবে। এখন আপনি এমনভাবে একটা সংখ্যা বসাবেন, ধরেন আপনি 6 বসাইছেন, 6 বসাইলে এখানে আসছে 86, 86 তাহলে 6 গুণ করার পর এই সংখ্যা থেকে আপনার ছোট আসতে হবে, তাহলে আমরা যদি 5 বসাই তাহলে কি করতে হবে এখানে 5 বসাতে হবে। এখন আমার সর্বনিম্ন কত আসলে আমার এই সংখ্যা থেকে ছোট আসতেছে যে 704 থেকে ছোট আসতেছে, এটাই আমরা হিসাব করব। এখন দেখেন যদি আমরা 5 বসাই তাহলে হচ্ছে আমার অনেক ছোট চলে আসতেছে, সেটা হবে না, সেজন্য আমরা কি করলাম 7 বসাবো, 7 দিয়ে গুণ করলে 7 ইন্টু এখানে যদি 7 বসাই, এখানে যদি 7 বসাই এখানে হবে 7, তাহলে 7 ইন্টু 87, তাহলে তাও হচ্ছে অনেক ছোট আসতেছে, সেজন্য আমরা 7 ইন্টু 87ও হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব 8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যদি এখানে 8 দেই এখানে হবে 8, তাহলে হবে 8 ইন্টু 88, ভাগফলের সাথে যে সংখ্যা বসাবো বাম দিকে সেই সংখ্যা যোগ করতে হবে, মানে সেই সংখ্যা বসাতে হবে। অর্থাৎ যে অঙ্ক বসাবো সেই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হবে 8 বসালে এখানে 8 যদি আসে তাহলে 88, সেই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, গঠিত সংখ্যাকে গুণ দিব। আচ্ছা এখন হচ্ছে 8 আর 88 গুণ করলে আমার কত আসতেছে, 8 আর 88 গুণ করলে আমার আসতেছে 8, 8, 64, 4, 8 হচ্ছে 70, তার মানে আমার 704 পুরোপুরি চলে আসতেছে, তাহলে এরপরে আমার কোনো আর বাক শেষ নাই। এখন ধরেন আপনার সংখ্যাটা অনেক বড়, আচ্ছা এটাই হচ্ছে আমার এই যে পূর্ণবর্গ সংখ্যাটা যেটা বাঁকফল লাস্টে যে বাঁকফলটা পাওয়া যাবে বাঁকফল স্থানে সেটাই হচ্ছে আমার পূর্ণ মানে বর্গমূল সংখ্যা, তাহলে সুতরাং লিখতে পারি কত 2, 3, 0, 4 বর্গমূল ইকুয়ালস টু কত বাঁকফলের অঙ্কে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার বর্গমূল সংখ্যা। তাহলে আমরা হচ্ছে বাঘের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় বুঝতে পারছি। এখন ধরেন আপনি এই সংখ্যাটি অনেক বড়, সেজন্য আমরা কি করব যে 704-এর ক্ষেত্রে ধরেন আছে, এখন যদি আমরা নির্ণয় করি এখানে আরো দুইটা সংখ্যা থাকে তখন হচ্ছে আপনার এই এই জায়গায় আরো বর্গমূল সংখ্যা আসবে, তখন কি করতে হবে সেই আগের নিয়মে কি করবেন এই 48 আছে, এখন পূর্বের ভাগফল কত 48, 48-এর দ্বিগুণ বসাবো, দ্বিগুণ বসানোর পরে এখানে যদি আমার 5 আসে তাহলে 5-এর সাথে এখানে ধরেন 48-এর দ্বিগুণ 96 হইল, আর এখানে যদি 6 বসাই তাহলে 6, এই 6 দ্বারা এটাকে গুণ করে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি হবে আমার পরে পরের স্টেপ। তো আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়। ভাগের সাহায্যে যদি বর্গমূল নির্ণয় বুঝে থাকেন তাহলে উদাহরণ 3 যেটা আছে এটার আপনারা বাড়ির কাজ, এটা বাড়িতে আপনারা বাসায় বসে করে নেবেন, তো দেখবেন যে কিভাবে হয় না হয়। আচ্ছা এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাবো, এখন একটা টপিক হচ্ছে আমরা বর্গমূল যে সংখ্যাটা পাবো কোনো সংখ্যার বর্গমূল, ধরেন এই সংখ্যার বর্গমূল যে সংখ্যা পাবো এই সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট সেটা আমরা কিভাবে নির্ণয় করব। ধরেন আমার একটা সংখ্যা আছে এই যে সংখ্যাটা আমরা লিখছি এই সংখ্যার বর্গমূল কত আসছে 217, তো 217 আমার কয় অঙ্ক বিশিষ্ট 3 অঙ্ক বিশিষ্ট। এখন আমরা মানে অঙ্ক না করে আমরা কিভাবে ধরেন এমসিকিউতে আছে তো আমরা কিভাবে বুঝবো সেটা এটা সংখ্যার বর্গমূল কিংবা এটা কয় অঙ্ক বিশিষ্ট হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে একক স্থানীয় অঙ্ক থেকে একটা ফুটা দিবেন এবং একটা অঙ্ক গ্যাপ করে আরেকটা ফুটা দিবেন, যেমন ধরেন আমরা এই 4,47,089 আছে এটার একক স্থানীয় অঙ্ক নয় এটার উপরে একটা ফুটা দিলাম,
তারপর হচ্ছে একটা অঙ্ক গ্যাপ দিয়ে আরেকটা অঙ্কের উপর একটা ফুটা দিলাম, তারপর একটা অঙ্ক গ্যাপ দিয়ে আরেকটা অঙ্কের উপর আরেকটা গ্যাপ দিলাম, তাহলে দেখেন আমার মোট কয়টি ফুটা হয়েছে? তিনটি ফুটা হয়েছে। তার মানে আমার যে বর্গমূল সংখ্যা সেটা হবে তিন অঙ্ক বিশিষ্ট। দেখেন এই সংখ্যার বর্গমূল সংখ্যা কত? তিন অঙ্ক বিশিষ্ট আমরা নির্ণয় করতে পারছি। এখন দেখেন যদি 81 হয়, 81-কে আমরা কিরকম লিখতে পারি? প্রথম অঙ্কের ক্ষেত্রে এটা একটা ফুটা, এরপরে অঙ্ক গ্যাপ, এর আগে কোনো অঙ্ক নাই। তাহলে আমরা যে বর্গমূল সংখ্যাটা পাবো সেই অঙ্ক বর্গমূল সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট হবে? এক অঙ্ক বিশিষ্ট। যেমন 81-এর বর্গমূল হচ্ছে 9, দেখেন এই 9টা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট। তাহলে কয় অঙ্ক বিশিষ্ট একটি বর্গ সংখ্যা, কয় অঙ্ক বিশিষ্ট বর্গমূল সংখ্যার বর্গ, সেটা আমরা নির্ণয় করতে পারতেছি এই নিয়মের মাধ্যমে। আশা করি আপনারা এই নিয়মটাও বুঝতে পারছেন। এখন আমরা উদাহরণ 4 এবং 5 শেষ করে আমাদের আজকের বেসিক পার্টটি শেষ হয়ে যাবে। তো আমরা শুরু করি আমাদের উদাহরণ 4 এবং 5 নাম্বার ম্যাথটি। আচ্ছা, উদাহরণ 4 বলা হয়েছে 8655। এই এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এইটা যদি আমরা প্রথমে বর্গমূল নির্ণয় করি, তাহলে হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারবো, বা এক্সট্রা কোনো জিনিস থাকলে সেটা বিয়োগ করে দিব, এবং সেই বিয়োগফলটাই হবে আমার মানে পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা 8655-এর বর্গমূল নির্ণয় করি, প্রথম ডান দিক থেকে আমরা কি করবো? বাঘের সাহায্য করবো, কারণ গুণনীয়কে সাহায্য করতে হচ্ছে অনেক সময় লাগে, সেজন্য আমরা বাঘের সাহায্যে করে নিব। এখন দেখেন 86 আছে, 86-এর সর্বনিম্ন ক্ষুদ্রতম বর্গ সংখ্যা হচ্ছে 81, অর্থাৎ 81 আমরা লিখলাম। কতর বর্গমূল? 9-এর বর্গমূল 81, সেজন্য 9-এর বর্গমূল 81 লিখলাম। তারপরে হচ্ছে বিয়োগ করলে কত আছে? 86 থেকে বিয়োগ করলে 5, আর পরে হচ্ছে আমরা জোড় সংখ্যা নামাবো 555। এখন 555 আসলে আমার 9-এর যে আগের ভাগফলের দ্বিগুণ লিখবো, 9-এর ভাগফল হচ্ছে 18, যে দ্বিগুণ হচ্ছে 18। এখন 18 কত বসালে সেটা যে গঠিত সংখ্যা হবে সেটার সাথে গুণ করবো। যেমন 3 যদি বসাই তাহলে এখানে 3 হবে, তখন 3 × 183-তে আমার মান আসতেছে 549, বিয়োগ করলে আসছে 6। দেখেন এই 6টা যে অবশিষ্ট রয়েছে, আর কিন্তু কোনো ভাগফল হয় না কোনো সংখ্যা। আমরা উদাহরণ 4টা আগে আগে করে লিখেছি, তো উদাহরণ 4টা আমরা প্রথমে বুঝিয়ে দিই যে কীভাবে। প্রথমে 8655 আছে, এই 8655-কে আমরা কী করবো? পূর্ণবর্গ নির্ণয় করবো, যে আগে বর্গ বাঘের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে সেই সেটা আমরা নির্ণয় করবো। তো হচ্ছে প্রথমে আমরা বর্গমূলটা আবার করে দেখাই। বর্গমূল কীভাবে নির্ণয় করছিলাম? যে প্রথমে হচ্ছে আমরা ডান দিকে ভাগ দিব, তারপর হচ্ছে সর্বনিম্ন বর্গ সংখ্যা লিখবো। সর্বনিম্ন বর্গ সংখ্যা হচ্ছে 81, যার বর্গমূল হচ্ছে 9, এটা 9 ডান দিকে লিখে 81 লিখলাম, তখন হচ্ছে বিয়োগ করলে কত আসতেছে? 5 আসতেছে। আর ডান দিকে সবগুলো হচ্ছে জোড় সংখ্যা সেটা নামাবো নিচে, নামাইলাম। তারপর হচ্ছে আপনি বাম দিকে একটা টান দিবেন, দেওয়ার পর হচ্ছে 9-এর দ্বিগুণ হচ্ছে কত? 18। এখন কত দিলে হচ্ছে আপনি এইটার সাথে সাথে মানে মানে সর্বনিম্ন মানে এটা থেকে ছোট সংখ্যা পাওয়া যায় কোন উপর দিলে? আমরা যদি 3 দিই তাহলে এখানে হবে 3, এবং 3 দ্বারা 183-কে গুণ করলে হচ্ছে আসছে 549। বাকি থেকে 6, এই 6-এর কারণে হচ্ছে এই সংখ্যাটি একটা বর্গমূল সংখ্যা না, কারণ এটা অবশিষ্ট 6 আসছে। যদি আমরা এই প্রদত্ত সংখ্যা থেকে যদি আমরা 6 ভাগ দিই, তাহলে হচ্ছে একটা এই যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাই। সেজন্য আমরা লিখবো কি, প্রদত্ত সংখ্যা থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, এবং ক্ষুদ্রতম সংখ্যার যখন চাইছে তখন হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিতে হবে? 6 বাদ দিতে হবে। তাহলে আমরা এই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 6, সুতরাং আমরা লিখবো ক্ষুদ্রতম সংখ্যাটি 6। আশা করি আপনারা উদাহরণ 4 নম্বরটা বুঝতে পারছেন। এখন আমরা উদাহরণ 5 নম্বরটা দেখবো। এখন এই প্রশ্নে বলা হয়েছে যে 651,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে বলা হয়েছে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটি পূর্ণবর্গ কি না সেটা আমরা জানি না, কিন্তু বলা হয়েছে এই সংখ্যার সাথে কোনো একটা যোগ সংখ্যা যোগ করে একটা পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। সেজন্য আমরা প্রথমে এই পরীক্ষা করে নিব যে এটা পূর্ণবর্গ আছে কি না। আমরা লিখলাম সংখ্যাটা, লিখলাম, তারপর হচ্ছে বাঘের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করবো। সর্বনিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম বর্গ হচ্ছে 8-এর বর্গ, যেটা হচ্ছে 64/64, বিয়োগ করলাম কত আছে? 1, তারপর হচ্ছে জোড় 12, এটার দ্বিগুণ হচ্ছে কত আছে? 8-এর দ্বিগুণ 16। কিন্তু 16 আসার পর হচ্ছে যদি আমি 1-ই বসাই তখন হচ্ছে এটা থেকে বড় আসে, তার জন্য আমরা কি করবো? একটা 0 এখানে বসাইয়া 0-এর জোড় সংখ্যাটা আবার নামাবো। এখন দেখেন আমার এটা মোটামুটি চলে আসছে। আচ্ছা, এটা 0-1 নামানোর জন্য এইখানে কত হবে? 80-এর দ্বিগুণ হচ্ছে কত? 160। আমরা কত প্রথমে 112 মধ্যে যায় না, সেজন্য আমরা 0 দিয়ে এটা নামাইছি। এখন 80টা হয়েছে পূর্ণ মানে আগের ভাগফলটা, এটার দ্বিগুণ কত হচ্ছে? 160। এখন হচ্ছে এই সাথে আমি কত গুণ করলে হচ্ছে আমার এই সংখ্যার থেকে একটু ছোট পাবো? যদি আমরা 6 গুণ করি
যদি আমরা 6 গুণ করি তাহলে হচ্ছে আমার কত আসতেছে এখানে 6, এই 6 এর দ্বারা হচ্ছে এটাকে গুণ করলে আমার আসতেছে 9636। 9600 তখন বিয়োগ করলে কত আসতেছে, বিয়োগ করলে আসতেছে 1565। আসতেছে দেখেন, এটা আমার কোন পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ হচ্ছে 106 এর পর 100 যদি আমার পূর্ণবর্গ হইতো তাহলে এখানে 0 আসতো, কিন্তু 106 এর পর অবশিষ্ট আছে এটা, তার মানে 106টা আমার কি মানে 106 বলতেছি এই নাম্বারটি হচ্ছে যে 6,11,201 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়, এইটার হচ্ছে আমার সর্বোচ্চ কাছে আসতেছে 106, এবং 106 এর কারণে হচ্ছে 1565 আমার এক্সট্রা থাকতেছে, সেজন্য পরবর্তী আমার বর্গমূল সংখ্যা কত হবে আমরা এখানে লিখে দিব, যেহেতু আমরা অবশিষ্ট সংখ্যাটি কত পাইছি 1565, সেই জন্য আমার এই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ নয়। তাহলে পরবর্তী যদি আমি কোনো একটা সংখ্যা যোগ করি, সেজন্য আমরা ধরেন এটা আমরা অন্য একটা সংখ্যার সাথে যোগ করলাম বা এটার সাথে কিছু সংখ্যা যোগ করলাম, তখন যে পূর্ণবর্গ সংখ্যা পাবো সেটা হবে 806 না 807, অবশ্যই 807 হবে, কারণ 806-এর জন্য এক্সট্রা পাইছি, এর সাথে আরো কিছু যোগ করছি সেজন্য আমরা পাবো 807, সেজন্য আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি পাবো 807। 807-এর বর্গ সংখ্যা কত, 807 × 807, এটার মান কত আসতেছে 65,651,249। 651,249 এটা হচ্ছে 807-এর বর্গ সংখ্যা। তো আমার এখানে কত কম আছে, এখানে দেওয়া আছে 651,201 আর এখানে হচ্ছে 651,249, তাহলে আমার কিছু সংখ্যা কম আছে, সেই কম সংখ্যাটা আমরা যদি এইটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কত কম আছে সেইটার কারণে হচ্ছে আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। তাহলে কত কম আছে এটা থেকে এটা বিয়োগ করবো, সুতরাং আমরা কি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, যেটা আমরা প্রথমে বিয়োগফলটা নির্ণয় করি, 65,651,249 651,201 = 48। দেন এই 48-এর জন্য হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, তাহলে কত যোগ করলে আমার পূর্ণবর্গ সংখ্যা হবে, এটার সাথে যদি 48 যোগ করি তাহলে আমি পূর্ণবর্গ সংখ্যা এটা পাবো, সেজন্য আমার ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে কত, 48, 48 যোগ করতে হবে, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যদি বলে এরকম আমরা আনসার নির্ণয় করে ফেলবো। আশা করি আপনারা উদাহরণ 5 নম্বরটাও বুঝতে পারছেন। আজকে হচ্ছে এই পর্যন্তই আমাদের বেসিক পার্ট, পরবর্তী পার্টে আমরা দেখবো যে অনুশীলনীর মেথগুলো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।